নমস্কার বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত সকাল সন্ধ্যা চ্যানেলে। বন্ধুরা, দানে কখনো ধন সম্পত্তি কমে না, ক্ষমায় কখনো ক্ষমতা কমে না, নম্রতায় কখনো মর্যাদা কমে না। একজন মানুষের সফল বা ব্যর্থ হওয়া তার ক্ষমতার উপর যতটা না নির্ভর করে, তার চেয়ে বেশি তার দৃষ্টিভঙ্গির উপর নির্ভর করে। যারা সফল হয় তারা সফল হওয়ার আগে থেকেই সফল মানুষের মতন আচরণ করে, এই বিশ্বাসই একদিন সত্যিতে পরিণত হয়। তুমি যদি বিশ্বাস করো যে তুমি অবশ্যই সফল হবে, তবে তোমার ব্যবহার তার প্রকাশ দেবে এবং তুমি নিজেই নিজের এই দৃষ্টিভঙ্গি সুফল দেখে অবাক হয়ে যাবে। গীতা এমন একটি গ্রন্থ যেখানে মানব জীবনের সমস্ত সমস্যার সমাধান রয়েছে। এই গ্রন্থে ভগবান কৃষ্ণের বলে যাওয়া 12টি উপদেশ তোমাদের সঙ্গে শেয়ার করব, যা আমাদের জীবনকে সহজ ও সুন্দর করে তোলার পাশাপাশি কোন কাজটি ঠিক এবং কোন কাজটি ভুল তার দিশা দেখাবে। 1, প্রতিটি মানুষ তার বাইরের চরিত্রটিকে সাজানোর চেষ্টা করে, যেটার উপর অন্যদের নজর থাকে, কিন্তু কখনো নিজের মনকে সাজানোর চেষ্টা করে না, যার উপর ঈশ্বরের নজর থাকে। তাই সবার প্রথমে আমাদের মনটাকে সুন্দর করে তোলা দরকার। 2, সৎসঙ্গে স্বর্গবাস এবং অসৎসঙ্গে নরকবাস, সেহেতু সর্বদা ভালো মানুষজনের সঙ্গে মেলামেশা করুন এবং বন্ধুত্ব করুন, তবেই আমাদের চিন্তা ভাবনা ভালো হবে। 3, নিজের বর্তমান কর্মে মনোযোগ দাও। তোমার করে আসা কাজ যদি মানুষের মঙ্গলের জন্য হয়, তুমি যদি জীবনে কখনো কারোর ক্ষতি না করে থাকো, তাহলে তোমার ভবিষ্যৎ জীবনকে সুন্দর করে তুলবে স্বয়ং ঈশ্বর নিজেই। 4, বয়স্কদের সম্মান করো যখন তুমি যুবক, দুর্বলকে সম্মান করো যখন তুমি শক্তিশালী, ভুলকে বুঝতে শেখো যখন তুমি ঠিক করছো, কারণ একদিন তোমারও ভুল হবে, তুমিও বয়স্ক হবে আর তুমিও দুর্বল হবে। 5, প্রতিটি সকালে তোমার জন্য 2টি সিদ্ধান্ত বরাদ্দ থাকে। স্বপ্ন দেখার জন্য আরো ঘুমাও অথবা এখনই ওঠো, কারণ স্বপ্ন অর্জন তোমাকেই করতে হবে। 6, যখন আমরা কাউকে কিছু দান করব, তা মন থেকে দান করা উচিত, তার থেকে কোনো উপকারের আশা রাখা উচিত নয়। 7, কাউকে কথা দিলে সেই কথা যে কোনো প্রকারেই আমাদেরকে রাখতে হবে, যতই জীবনে দুঃখ কষ্ট বাধা আসুক। 8, নিজেকে লোভ থেকে দূরে রাখো, নিজের মন ও আত্মাকে শুদ্ধ রাখার চেষ্টা করো। 9, যারা সর্বদা জ্ঞান অর্জনের চেষ্টা করে তারাই জীবনে বড় হতে পারে। 10, তুমি যদি সত্যি খুব বড় হতে চাও, তোমাকে অবশ্যই সবার থেকে বেশি দায়িত্ব নিয়ে কঠোর পরিশ্রম করতে হবে, এর কোনো দ্বিতীয় সমাধান নেই। 11, কখনো কখনো তোমার মুখটা বন্ধ রাখতে হবে, গর্বিত মাথাটা নত করতে হবে এবং স্বীকার করে নিতে হবে যে তুমি ভুল। এর অর্থ তুমি পরাজিত না, এর অর্থ তুমি পরিণত এবং শেষ বেলায় জয়ের হাসিটা হাসার জন্য দৃঢ় প্রতিজ্ঞ। 12, তোমার কান্নার শব্দ শুনেও যে মানুষটা একবারও ফিরে তাকায়নি, তোমার মৃত্যুর খবরও তাকে স্পর্শ করতে পারবে না, কিন্তু তোমার সফলতার খবরে সে ঠিকই আফসোস করবে। তাই জীবনে আঘাত পেয়ে দুঃখে ভেঙে পড়ো না, কিংবা আত্মহত্যার সিদ্ধান্ত না নিয়ে জীবনে কিছু করে দেখাও। বন্ধুরা, ভগবান কৃষ্ণের বলে যাওয়া এই কথাগুলি তোমাদের কেমন লাগলো? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, তোমার বন্ধু বান্ধবী আত্মীয় স্বজনদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। আর আমার যেসব বন্ধুরা সকাল সন্ধ্যা চ্যানেলে নতুন, তারা নিচে দেওয়া লাল রঙের সাবস্ক্রাইব লেখাটি ক্লিক করে সকাল সন্ধ্যা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং এই চ্যানেলের সঙ্গে থেকো, পাশে থেকো। সাবস্ক্রাইব করার পর পাশে দেওয়া বেল নোটিফিকেশনটা ক্লিক করে দিও, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা সবার প্রথমে পেতে পারো। আমার সমস্ত বন্ধুরা ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ।